রাজধানীর বা পূর্বাঞ্চল থেকে যমুনা সেতু পেরিয়ে ট্রেনে পশ্চিমে গেছেন এমন বেশিরভাগ মানুষের কাছে পরিচিত নাম ঈশ্বরদী। দেশের অন্যতম বড় রেল জংশন এটি। বেশ প্রাচীন জনপদ ঈশ্বরদীর ইতিহাসও অনেক পুরনো। রাজশাহী বিভাগে পাবনা জেলার এই উপজেলাটি বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ হাব। অনেক ইতিহাস ও প্রাচীন নিদর্শনের সাক্ষী এ ঈশ্বরদী। আজকের প্রতিবেদন ঈশ্বরদীকে নিয়েই। প্রথমে জেনে নিই ঈশ্বরদীর গোড়াপত্তন যেভাবে। ঈশ্বরদীর নামকরণে রয়েছে এক বিশাল ইতিহাস। তখনকার প্রমত্তা পদ্মার তীরে এ অঞ্চল ছিল বন জঙ্গলে ভরপুর। এই জঙ্গল আবাদ করে কিছু মানুষ গড়ে তোলে বসতি। বেশ সুখে দিন কাটাচ্ছিল তারা। তবে তাদের এই সুখকে দুঃখে পরিণত করে কাপালিক তান্ত্রী নামের এক গোষ্ঠী। কাপালিক তান্ত্রীরা নৌকায় এসে মাঝে মাঝেই আক্রমণ করত পদ্মা তীরের এ বাসিন্দাদের, লুট করত তাদের সহায় সম্পদ। কাপালিক তান্ত্রীদের জ্বালায় অতিষ্ঠ হয়ে এখানকার মানুষ পরিত্রাণের সুযোগ খুঁজতে থাকে। সে সময় পদ্মা তীরে রাজশাহী অঞ্চলে সঙ্গী সাথে নিয়ে যাচ্ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের শ্রেষ্ঠ ঈশা খাঁ। বাংলার এ বীরের কাছে নালিশ জানালে ঈশা খাঁ কাপালিক তান্ত্রীদের বিতাড়িত করেন, তাঁবু গাড়েন সেখানে। ঈশা খাঁ কিছুদিন ছিলেন এখানে। এ সময় পদ্মার উত্তর পাড়ে বর্তমান মাজাদিয়ার ইসলাম পাড়াতে নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। কালের সাক্ষী এ মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যায় 2015 সালের কিছু পরে। এবার আসি ঈশ্বরদীর নামকরণ সম্পর্কে। পানি সমস্যার জন্য বর্তমান ঈশ্বরদী এয়ারপোর্ট রোডের গোকুলনগরে একটি ডিহি খনন করেন ঈশা খাঁ। ওই ডিহির নাম অনুসারে এলাকার নাম হয়ে যায় ঈশ্বরদী। আজও কালের সাক্ষী হয়ে আছে গোকুলনগরের ডিহি, যা বহন করছে ঈশা খাঁর স্মৃতি। পাবনা এলাকায় 1903 সালে পদ্মা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় সাড়া থানা। পরবর্তীতে 1929 সালের 10 মে সাড়া থেকে থানা স্থানান্তরিত হয় ঈশ্বরদীর টেংরি মৌজায়। তখন ওই থানার নাম রাখা হয় ঈশ্বরদী। এবার জানব বর্তমান ঈশ্বরদী সম্পর্কে। ঈশ্বরদী উপজেলার আয়তন 256 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 9 মিটার। ঈশ্বরদীর পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। পশ্চিমে নাটোরের লালপুর উপজেলা, পূর্বে পাবনা সদর ও আটঘরিয়া উপজেলা এবং উত্তরে নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলা। ঈশ্বরদী একটি পুরনো পৌরসভা। রাজধানী বা পূর্বাঞ্চল থেকে পশ্চিমে রাজশাহী, উত্তরের রংপুর এবং দক্ষিণে খুলনা বিভাগের সব ট্রেনকেই যেতে হয় ঈশ্বরদী জংশন হয়ে। পুরনো রেল জংশনে প্ল্যাটফর্ম আছে 6টি, আর নতুন ঈশ্বরদী বাইপাস স্টেশনে একটি প্ল্যাটফর্ম থাকলেও লাইন আছে 2টি। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনও একটি ব্যস্ত প্ল্যাটফর্ম। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।